নাম্বার আবার বুঝিয়ে আবার বলে দিই। 1 নাম্বার কম্পিউটার বিষয়ে আমি আপনাদেরকে অবগত করব, 2 নাম্বার হচ্ছে কম্পিউটারের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো, 3 নাম্বার হচ্ছে কম্পিউটার এমএস ওয়ার্ড সম্পর্কে আপনাদের ধারণা দিব যে এমএস ওয়ার্ডে কি কি বার থাকে, কি কি টুল বার থাকে সেই বিষয়গুলো সম্পর্কে পরিচয় করে দেব, এবং চতুর্থ অধ্যায়ে কম্পিউটারে কাজ করতে গেলে কি 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 বিষয়গুলো আমাদের একান্ত জানা প্রয়োজন এবং জরুরি সেই জিনিসগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে কম্পিউটার ট্রেনিং এর ফার্স্ট টু লাস্ট কি কি প্রোগ্রাম শিখতে হয়, কি কি প্রোগ্রাম সম্পর্কে জানতে হয় সেই প্রোগ্রামের বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো। যারা একবারে নতুন তারা আজকে দেখে নিন কি কি বিষয়ে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি। দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ব্রাইট আইটি চ্যানেল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেব তখনই আপনারা একসাথে ভিডিওগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা কম্পিউটারের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এবং আমি চাই যে সবাই কম্পিউটারটা ভালোভাবে শিখে রাখুন। এবং আমি যেটা কোর্স করাবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে অপারেটিং করতে হবে, কম্পিউটার কিভাবে অপারেটিং করতে হয় এবং অপারেটিং করতে গিয়ে ওয়ার্ডে কি কিভাবে কাজ করতে হয়, কিভাবে সমস্যা হয়, এই সমস্যার সমাধান গুলো কিভাবে করতে হয় সেগুলো আমি দেখাবো। তার কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, যে কি কি প্রোগ্রামে আপনাদেরকে কি কি সেটআপমেন্ট আমি আপনাদেরকে দেখাবো সেই বিষয়টি আজকে আপনাদেরকে অবগত করি। আগামী দিন থেকে আমরা নতুন ভাবে ক্লাস শুরু করব। প্রথমত আপনাদেরকে আমি প্রথম অধ্যায় দেখাবো, যে প্রথম অধ্যায়ে কম্পিউটার বিষয়ে, প্রথম অধ্যায় কম্পিউটার, কম্পিউটার ও কম্পিউটার শিক্ষা প্রয়োজনীয়তা এই বিষয়ে, কম্পিউটার আসলে আমরা যে কম্পিউটার শিখবো সেই কম্পিউটার শিক্ষার যে প্রয়োজনীয়তা রয়েছে সে বিষয়ে আমি কথা বলবো, কম্পিউটার ও কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলবো। হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার কি, কম্পিউটার বিষয়ে আমাদেরকে জানতে হবে, কম্পিউটার কাকে বলে এবং কম্পিউটার কম্পিউটার ও আইসিটি বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো, কেমন হবে 21 শতকে শিক্ষকরা এই বিষয়ে আমি আপনাদেরকে অবগত করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কম্পিউটার ইতিহাস ও শ্রেণী বিভাগ। তৃতীয় অধ্যায়ে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে যে কম্পিউটার এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, মানে কম্পিউটারের এমএস ওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব, যে কম্পিউটার এমএস ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয়, কম্পিউটার এমএস ওয়ার্ড এর গুরুত্ব, ওয়ার্ড প্রসেসিং, মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড এর উইন্ডোজ এর সাথে পরিচয়, টাইটেল বার, মেনু বার, ফরম্যাটিং টুল বার, রুলার, ভার্টিক্যাল ও হরিজেন্টাল স্ক্রল বার, স্ট্যাটাস বার, ড্রয়িং বার এবং ডেস্কটপ সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত ধারণা দিব এই ক্লাসের মাধ্যমে। চতুর্থ অধ্যায়ে আমি যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে কম্পিউটার এমএস ওয়ার্ড এর প্রশিক্ষণ সহজ পদ্ধতিতে, যেটা করলে আপনারা খুব সহজেই কম্পিউটার অপারেটিং করতে পারবেন। তো কিভাবে, কি বিষয়গুলো নিয়ে কথা বলবো দেখেন আমি জানিয়ে দিই। কম্পিউটার এর এমএস ওয়ার্ড এর কাজ করতে সাধারণত যে সকল বিষয় জানা জরুরি, কম্পিউটারের এমএস ওয়ার্ডে কাজ করতে হলে যে সকল বিষয় জানা জরুরি সেই বিষয়গুলো আপনাদেরকে আমি একটু অবগত করি। 1 নাম্বার হচ্ছে ওয়ার্ডে লেখাকে কিভাবে উপরে উঠাতে হয়, যে কোনো ওয়ার্ডে লেখাকে কিভাবে উপরে উঠাতে হয়। 2 নাম্বার, ওয়ার্ডে লেখাকে কিভাবে নিচে নামাতে হয়। 3 নাম্বার, দুটি ওয়ার্ডের মধ্যে, দুটি ওয়ার্ডের মধ্যে কিভাবে ফাঁকা করতে হয়। 4 নাম্বার, ওয়ার্ডে যে কোনো লেখা নিচের দিকে লিখতে হলে কি করতে হয়। 5 নাম্বার, ওয়ার্ডে যে কোনো লেখাকে কিভাবে সিলেক্ট করতে হয়। 6 নাম্বার, লেখাকে কিভাবে বড় করতে হয়। 7 নাম্বার, ওয়ার্ডে লেখাকে কিভাবে মুছা যায়। 8 নাম্বার, ওয়ার্ডে লেখাকে কিভাবে মোটা করতে করা যায়। 9 নাম্বার, ওয়ার্ডে লেখাকে কিভাবে কালার করা যায়, ওয়ার্ডে লেখাকে কিভাবে সমান করা যায়।
11 নম্বর, ওয়ার্ডে লেখাকে কিভাবে এক লাইনে সাজানো যায়, এবং 12 নম্বর, ওয়ার্ডে অনেক লেখাকে একভাবে একসাথে মুছা যায় কিভাবে, ওয়ার্ডে লেখাকে কিভাবে আগের স্থানে নেওয়া যায়, ওয়ার্ডে লেখাকে কিভাবে পেজের মাঝখানে নেওয়া যায়, 15 নম্বর, ওয়ার্ডে লেখাকে কিভাবে এক স্থান হতে অন্য স্থানে সহজে নেওয়া যায়, 16 নম্বর, কোনো বাক্যের মাঝখানে কোনো কিছু লিখতে চাইলে কি করতে হয়, 17 নম্বর, ওয়ার্ডে কিভাবে বাংলা টাইপ করতে হয়, 18 নম্বর, ওয়ার্ডে কিভাবে ইংরেজি টাইপ করতে হয়, 19 নম্বর, কিভাবে যে কোনো পেজে প্রিন্ট দিতে হয়, 20 নম্বর, ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, 21 নম্বর, কি করলে এমএস ওয়ার্ডে সকল কাজ সহজভাবে করা সম্ভব হবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমি পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। দেখলে আপনারা যদি কন্টিনিউ ক্লাসগুলি করেন তাহলে এই কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন এবং কম্পিউটার অপারেটিং করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন আমি কোন কোন বিষয় নিয়ে আপনাদেরকে প্রথম শুরু করব। এক নাম্বার আবার বুঝে আবার বলে দিই, এক নাম্বার কম্পিউটার বিষয়ে আমি আপনাদেরকে অবগত করব, দুই নাম্বার হচ্ছে কম্পিউটার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো, তিন নাম্বার হচ্ছে কম্পিউটার এমএস ওয়ার্ড সম্পর্কে আপনাদের ধারণা দিব, যে এমএস ওয়ার্ডে কি কি বার থাকে, কি কি টুল বার থাকে সেই বিষয়গুলো সম্পর্কে পরিচয় করে দেবো, এবং চতুর্থ অধ্যায়ে কম্পিউটারে কাজ করতে গেলে কি 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 বিষয়গুলো আমাদের একান্ত জানা প্রয়োজন এবং জরুরি সেই জিনিসগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।